তৃণমূল অভিযোগ তুলে বিশ্বভারতীতে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামল বাঁকুড়া জেলা বিজেপি। বুধবার শহরের মাচানতলা আকাশমুক্ত মঞ্চে বাঙালির ঐতিহ্যের উপর হামলা হয়েছে দাবি করে বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকারের গণস্বাক্ষর অভিযানে নামেন দলীয় নেতাকর্মীরা। একই সঙ্গে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লেখেন বিজেপি সাংসদ, যে চিঠিতে ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তিনি জানিয়েছেন। বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার বিশ্বভারতীর ঘটনার কড়া সমালোচনা করে বলেন, আমরা দুদিন আগে দেখেছি যে তৃণমূলের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি এবং ওখানকারই একজন বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে যেভাবে রবীন্দ্রনাথের তৈরি বিশ্বভারতীর ভাঙচুর হলো, ঐতিহ্যমণ্ডিত যে গেট, সেই গেটকে পেলোডার বা বুলডেজার দিয়ে ভেঙে দিল। এটা অদ্ভুতভাবে প্রশাসনের প্রচ্ছন্ন মদতেই এটা হয়েছে নিশ্চিত করে, হিল ছাড়া দূরত্বে থানা, পুলিশ এলো না। আর সমস্ত ঘটনা হয়ে যাওয়ার পরে বিশ্বভারতীর উপাচার্যের নামে FIR হচ্ছে, এটা কি চাইছে কি এই সরকার? এদিকে মানে কলকাতার সমস্ত মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজছে, আর এদিকে রবীন্দ্রনাথের কৃষ্টিকে নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা। এর থেকে আরেকটা বড় কথা বলছি, সেটা হচ্ছে বোলপুরের মানুষেরা বেশ কিছুটা জায়গা ওখানে কারখানা তৈরির জন্য দিয়েছিল, সেই জায়গাতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় হবে এই পরিকল্পনা নিয়েছে এই সরকার। তার মানে এই সরকার খোলসা করে বলুক, এই বর্তমান যে রাজ্য সরকার সে কি মানে রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করছে? এই রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করার মানসিকতা যদি থাকে আর এইভাবে যদি তাদের সমস্ত রাজনৈতিক নেতাদের লেলিয়ে দেওয়া হয়, এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ কোনো মতেই বরদাস্ত করবে না। আর সেজন্য আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি দিয়েছি, সেই চিঠির কপি আপনাদের দিয়ে দেবো। আমার বিশ্বাস সমস্ত আপামর জনসাধারণ তারা সমস্ত সংবাদপত্রের সম্পাদকীয়তে লিখবেন, আর পশ্চিমবঙ্গের মানুষ সেটাকে কোনো মতেই বরদাস্ত করছে না। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।